আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মাটির তৈরি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, আর আমরা হলাম আওলাদ আদম, আমরাও আমাদের মূল হলো মাটি, আমাদের মূল মাটি, আমরা মাটির দ্বারাই সৃষ্টি। বুঝতে হবে আবু আতেশ কাকে বলে, আসলে মানুষের এবং হায়ওয়ান জীবজন্তুর সৃষ্টির বড় চারটি উপকরণ আব, সেখানে পানি আছে, আতেশ আগুন আছে, খাক মাটি আছে, বাদ বাতাস আছে। এই চারটি উপকরণকে সমন্বয় করে আল্লাহ বানিয়েছে। মূল উপকরণ আমাদের মাটি, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা আমাদের মূল, ওনাকে আল্লাহ ডাইরেক্টলি মাটি থেকে বানিয়েছেন, ওনার দেহ বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ আকবার, ওনার দেহ বানিয়েছেন আল্লাহ মাটি দিয়ে। ওই দেহের ভিতরে রূহ যখন ফুঁকি দিয়েছিলেন উনি সজীব হয়েছিলেন, ওনার দেহটা টানটান হয়ে পড়েছিল, এরপর রূহ যখন ফুঁকে দিয়েছেন উনি সজীব হয়েছেন, আত্মাওয়ালা হয়েছিল। তো আউলাদ আদম আমরা, আমরাও মাটির তৈরি। বাইতুল্লাহ যেখানে বিনির্মিত হয়েছে ওই জায়গা প্রথম মাটি। কোরআনে কারীম আল্লাহ অন্য জায়গা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, মাটির থেকে তোমাদেরকে বানাইছি, এটা আল্লাহ বলেছে। মিনহা খালাকনাকুম, হা হা হা, মানে মাটির থেকে। ওয়ফিহা নুঈদুকুম, আবার মাটিতে তোমাদেরকে নিয়ে যাব, মাটির থেকে বানানো হয়েছে, মাটিতেই তোমাদেরকে আবার পুনরায় নিয়ে যাওয়া হবে। ওয়মিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে তোমাদেরকে বের করা হবে, বের করব তারাতান উখরা, শেষবারে। আল্লাহ যা আমাদেরকে শেষে বের করবেন সেটা মাটির থেকে বের করবেন। অনেক মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, আমরা যেহেতু আউলাদে আদম, বাইতুল্লাহর যে মাটি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করতে যৎসামান্য মাটি সেখান থেকেও ব্যবহৃত হয়েছে, আর আদম নবীর থেকে আমরা সন্তানরা, তাহলে ওই মাটির সাথে আদমের সম্পর্ক আছে, আর আমরা আউলাদ আদম। অতএব বাইতুল্লাহর যে মাটিটুকুন, ওই মাটিটুকুনের সাথে প্রত্যেকের যেহেতু তার মূলের সাথে সম্পর্ক থাকে, অতএব আউলাদ আদমের কলিজার সম্পর্ক, দিলের সম্পর্ক প্রত্যেকেরই বাইতুল্লাহর সাথে আছে, এটা স্বাভাবিক থাকবে, কেন সেখান থেকে তার সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যার ভেতরে ন্যূনতম ঈমান আছে, ন্যূনতম ঈমানের দাবিদার যারা, তারা কিন্তু বাইতুল্লাহকে নিয়ে কখনো কটাক্ষ করে না, বাইতুল্লাহকে নিয়ে কখনো বিরূপ মন্তব্য করে না, বরং বাইতুল্লাহর প্রতি সকলেই দুর্বল, মানে বাইতুল্লাহতে যেতে চায়, আল্লাহর ঘরে যেতে চায়। এটা একটা ম্যাগনেটের মতো চৌম্বক। দেখুন আজকে পুরা পৃথিবী, অনেক দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন মহাদেশ থেকে, এশিয়া, বিভিন্ন মহাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে লাখো লাখো মুসলিম নর নারী, অল্প বয়সের যুবক, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, এক 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 একজন এক এক রঙের, এক একজন এক এক ঢঙ্গের, এক একজনের এক 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 ধরনের ভাষা, সংস্কৃতি এক এক ধরনের, আজীব এক একজনের এক এক ধরনের ড্রেস, পোশাক এক এক ধরনের, কারোর সাথে কারো মিল নাই, না কারোর সাথে কারো চেহারার মিল আছে, না কারোর সাথে কারোর সভ্যতার মিল আছে, কারোর সাথে কারোর খাদ্যেরও মিল নাই অনেকের। এক এক দেশের মানুষ এক এক ধরনের খাবার গ্রহণ করে থাকে। এই বৈচিত্র্যময় বিচিত্র কত ধরনের, কত কোয়ালিটির, কত প্রকৃতির মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জায়গায়, নারীর টানে কেমন, যেমন আমরা সকলেই আমরা দুর্বল নারীর প্রতি, তদ্রুপ বাইতুল্লাহর প্রতি পুরা পৃথিবীর মানুষ দুর্বল, পুরা পৃথিবীর থেকে ডেকে ডেকে প্রত্যেক বছর আল্লাহর খাস কিছু মানুষদেরকে আল্লাহ পাক সেখানে যাওয়ার সুযোগ করে দেন, ডেকে নিয়ে যান। ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق. আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমা, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ان اول بيت وزع للناس للذي ببكه
مباركا وهدى للعالمين ارفع الله بك رب العالمين بلد. فيه آيات بينات اي بيت الله خيال করুন فيه آيات بينات এখানে স্পষ্ট কিছু নিদর্শন বাইগিনা আছে এখানে নিদর্শন আল্লাহর আছে নিদর্শন কি মাকাম ইব্রাহিম ওই জায়গা মাকাম ইব্রাহিম আছে যারা গিয়েছেন তারা দেখছেন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম সংরক্ষিত সুন্দর একটা জায়গা এখানে যেখানে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়তে হয় তোয়াব শেষ করার পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা সুন্নতে নামাজ পড়া লাগে এই মাকাম ইব্রাহিম যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার সুযোগ না হয় পুরা বাইতুল্লাহ চত্বরে যে কোনো জায়গায় দুই রাকাত নামাজ পড়ে নিলেও আদায় হয়ে যাবে যেহেতু হুজ্জাজে কেরামদের মুতামিরিন যারা আছেন ভিড়ের কারণে মাকাম ইব্রাহিমের পেছনেই নামাজ পড়ার সুযোগ অনেকের না হতে পারে এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন সমূহের একটা অন্যতম নিদর্শন বলেছেন অদ্যাবধি পর্যন্ত জিন্দা যাবেত